আর এই শরবত খেতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। বনজ শরবত খেতে আসলে অবশ্যই মানটা আসতে হবে। আর এটা কীভাবে প্রসেসিং করা হয়েছে সম্পূর্ণ আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো। খেতে ইচ্ছা করে আসসালামু আলাইকুম, আল্লাহ পাকের রহমতে আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি আর কাউসার ভাই যাবো মধ্যপাড়টা বনজ শরবত খেতে, কিন্তু সকল ইনফরমেশন ভিডিওটা নিতে পারবেন ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। চলুন। দুই এক ঘন্টার আগে তুকমাগুলো ভিজে রাখা হয় এবং ভিজানোর পর সে তুকমাগুলো পানির সাথে খুব ভালোভাবে মিশানো হচ্ছে। সেলিম ভাই এই কাজটা খুবই যত্ন সহকারে করে। আর তুকমা অনেক কাজে ব্যবহার হয় এবং তুকমা পেটের জন্য অনেক ভালো কাজ করে, যেটা আপনারা সবাই জানেন। তার সাথে মিশানো হবে বিটরুট। বিটরুটও পেটের জন্য অনেক উপকার আসে। বিটরুটের নিজস্ব একটা ফ্লেভার আছে যেটা খেতে খুব ভালো লাগে এবং মুখের ভিতরেও খুব ভালো লাগে। এখানে দুই রকম শরবত পাওয়া যায়, একটা ঠান্ডা একটা নর্মাল। কাউসার ভাই আমাদের খাবে হলো হালকা ঠান্ডা, তাই না কাউসার ভাই? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জের ওয়েদার তো। আর আমি খাবো সম্পূর্ণ ঠান্ডা। পর্যাপ্ত পরিমাণে মিশায় যখন আপনি অর্ডার দেবেন তখন আর একটা প্রসেসিং তৈরি হয়। ওনার কাছে গ্লাসে সমার দেখেন কি পরিমাণে গ্লাস। খাবার কিন্তু রাতে করে ঘোরা যেন না পড়ে, এই জন্য টিকিটটা পার্ট পার্ট করে ঢেকে রাখে। মানে উনি সম্পূর্ণ চেষ্টা করে জানি ভাই খাবারটা যেন সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং ভালো একটা খাবার জন্য আপনাদের সামনে উপস্থাপনা যেন করতে পারে, তাই না জানি ভাই? মাপের দিয়েছে ডালের ফল, শুধু ডালের
দিতে চেরি ফল চেরি ফল না চেরি ফল কি জিনিস কাতিলা আবার বলেন কাতিলা গাম কাতিলা গাম শীতের পরে তো আপনার নতুন করে উঠবে সমস্ত সবজির সাথে এটা উঠবে এমনি টাইমে নর্মাল একটু দাম বেশি থাকে এখানে যখনই আসবেন আসর নামাজের সময় দোকানটা খোলা হয় আর রাত 12টা পর্যন্ত উনি দোকানদারি করে আপনাদের যদি খেতে ইচ্ছে করে তাহলে আপনারা এই সময়ের মধ্যে আসতে হবে সরপথ পরিপূর্ণ একটা সরপথ সরপথ সেই স্বাদ অতুলনীয় আপনি যখন এটা খাবেন কিন্তু মুখের ভিতর খুবই ভালো লাগবে মুখের ভিতর অনুভূতিটা খুবই ভালো কাউন্টার ভাই কিছু বলেন না অন্যান্য অনেক জায়গায় সর্বক্ষেত্রের তুলনায় সর্বটা অনেক ভালো আপনারা সবাই ভিউয়ার্স আইসা এখানে মান্ডায় দক্ষিণ মান্ডায় এখানে আপনারা সর্বটা খেয়ে ভালো একটা অনুভব করতে পারবেন বনজি সর্বত বনজি সর্বত খেতে আসলে অবশ্যই মান্ডা আসতে হবে অনেক মজা রাস্তার পাশে খাবারটা হলে কি অন্য কোনো সর্বতের তুলনায় আমি বলবো এটা বেস্ট আপনারা যদি সন্ধ্যায় খেতে পারেন একবার যদি খান তাহলে আপনাদের এখানে আবার আসতে হবে আমার কথাটা আমার কথাটা কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা এই জন্য আপনার এখানে আসতে হবে খেতে হবে নিঃসন্দেহে বলবো ভালো প্রতি ক্লাস কয় টাকা এখন আমি আপনাদেরকে বলি নাই এটা পরে বলবো ভিউয়ার্স সর্বটা কিন্তু এক কথায় অতুলনীয় আপনারা যখন আসবেন এখানে যে কোনো কাজে যখন আসবেন তখন বনজি সর্বত খেয়ে যাবেন প্রতি ক্লাস মাত্র 20 টাকা আর আমার এই ভিডিওটা থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দেবেন সবসময় আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ